लेकिन भाई নামাজকে বলা হয় জান্নাতের চাবিকাঠি, তাই তো ফরজ আদায়ের ব্যাপারে কোনো অজুহাত নেই মুশফিক জাকির মিরাজদের। পেশায় তারা ক্রিকেটার হলেও দুনিয়ার পাশাপাশি আখিরাত নিয়ে ওরা চিন্তা করেন, তাই তারা পেশাগত কাজের পাশাপাশি নামাজটা মিস করেন না। আর মুশফিক তো ক্রিকেট সামগ্রীর পাশাপাশি কিট ব্যাগে পাঞ্জাবি জুব্বার টুপি রাখেন সব সময়ই। শুক্রবার দলীয় অনুশীলন থাকলেও তা শেষ করে পাঞ্জাবি আর জুব্বা পরে যান নামাজ আদায় করতে। আজ মুশফিকের পাশাপাশি সিলেটের ছেলে জাকিরকেও দেখা গেল পাঞ্জাবি আর জুব্বা পরে নামাজে যেতে। দলীয় অনুশীলন শেষ হবার পর সবার জন্য টিম বাসের অপেক্ষা। মাঠের পাশে মসজিদ, ওখানে ক্রিকেটাররা আদায় করবেন জুমার নামাজ। সবার আগে টিম ম্যানেজার নাফিজ ইকবালের সাথে দেখা গেল মুশফিককে। এরপর নামাজের উদ্দেশ্যে বের হলেন জাকির হাসান। পাঞ্জাবি আর মাথায় টুপি পরে কথা বলতে বলতে আসলেন মেহেদি মিরাজ। এরপর তাইজুল ইসলাম, সাদত হোসেন দীপু, মাহমুদুল হাসান জয়েরও দেখা মিলল। প্র্যাকটিস কিডে বাঘের ছবি, তাই তো টি শার্টটা উল্টো করে গায়ে চাপিয়ে নামাজে গেলেন সাদমান ও মুমিনুল হক। কিপার ব্যাটার সোহানেরও দেখা মিলল। নামাজ আদায়ের উদ্দেশ্যে শরীফুল উঠলেন টিম বাসে, সবারই অপেক্ষা নাইম হাসান আর হাসান মাহমুদের জন্য। ওরা দুইজন দৌড়ে ধরলেন টিম বাস, গেলেন জুমার নামাজ আদায় করতে। কয়েক ঘন্টার হাড় ভাঙ্গা পরিশ্রমের পর নামাজ নিয়ে কোনো অলসতা করলেন না ক্রিকেটাররা। ফরজ আদায়ের ব্যাপারে ওরা বড্ড সিরিয়াস। মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরেও ওরা ওদের ভালো কাজগুলো দিয়ে সবার হৃদয় জয় করে নিক। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট। ওরা তো গেছে।